আত্মা প্রকল্পের এক্সপোজার ভিজিট মুর্শিদাবাদের কেভিকে। নওদা ব্লকের এগ্রিকালচার অফিসের উদ্যোগে আজ সকালে প্রায় 40 জন কৃষককে বাসে করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সেখানে যত্ন সহকারে মৎস্য এবং উন্নত মানের কৃষিকার্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কেভিকের বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হয়। আজকের এই একদিনের এগ্রিকালচার ট্যুরে গিয়ে খুশি নওদার কৃষক বন্ধুরা। মুর্শিদাবাদ থেকে এস কে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। নওদা এডি অফিস থেকে আমরা আত্মা প্রকল্পের মাধ্যমে চাষিদের এক্সপোজার ভিজিট উইদিন ডিস্ট্রিক্টে প্রোগ্রামে আমরা কেভিকে মুর্শিদাবাদে নিয়ে গেছিলাম চাষিদের। প্রায় 40 জন চাষি নিয়ে আমরা ওখানে গেছিলাম। ওখানে আমরা চাষিদের মৎস্য চাষ এবং প্রাণী পালন সম্বন্ধে ওখানে আলোচনা করা হয়। কখন ফেলেন? এই সন্ধ্যাবেলায়। আপনার নাম? ফজলুল হক, অ্যাসিস্ট্যান্ট টেকনিক ম্যানেজার। আমি নওদার এগ্রিকালচার থেকে জিয়াগঞ্জে অফিসে এসেছি। কি কাজে এসেছেন? এমনি চাষ আবাদের জন্য। এখানে ট্রেনিং হলো, তাই তো? ট্রেনিং হলো। কেমন লাগলো? দি ভালোই লাগলো। কি আলোচনা করলো? কি কি? এই যে মাছের, তারপরে সবজি, এবার পাট, ধানের, এসব বিভিন্ন চাষাবাদের সম্পর্কে আলোচনা করলো। চাষাবাদ সেগুলো শুনলেন, তাই তো? সেগুলো শুনলাম। সেগুলো বাড়ি গিয়ে কাজ করবেন? সেগুলো বাড়ি গিয়ে বল। আমার নাম উজ্জ্বলা ঘোষ। বাড়ি? আজকে আমরা এসেছি জিয়াগঞ্জ কেভিকে দীঘা কৃষি বিজ্ঞান কেন্দ্র, মাইল বাসা বলা হয় এই ঠিকানাটায়। এটা আমাদের মুর্শিদাবাদ জেলার কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র, নওদা ব্লকের আত্মা প্রকল্পের এক্সপ্রেসিভ ভিজিট মানে ট্রেনিং নিতে আমরা এখানে এসেছি। আজকে কি ট্রেনিং হলো? ভালো, এখানে ট্রেনিং হলো অ্যানিম্যাল এবং ফিশারি, মাছ এবং প্রাণীর অভিজ্ঞ লোক আমাদের ট্রেনিং দিলেন। ট্রেনিং সেরে এখন কী কী প্রোগ্রাম রয়েছে? ট্রেনিং সেরে আমরা এখানকার যে পরিবেশে মানে কেভিকে যে কী কী করা হয় সেই সব কর্মকাণ্ড দেখার জন্য আমরা এদিক ওদিক দেখছি, কেন্দ্র আমরা দেখি, তারপরে বাড়ি ফিরব। আপনার নাম? আমার নাম কামর হোসেন মণ্ডল, নওদা ব্লক বাদশাহনগর গ্রাম। চাষবাস করতে গেলে আমার ফার্স্ট হচ্ছে কি, একটা পুকুর চাষ করতে গেলে আমাদের ঘাস তৈরি করার জায়গা লাগবে, গরু রাখার জায়গা লাগবে, তাই তো? সমস্ত সবকিছু জিনিসের শোন, মুগ এবং আপনার পাট একসঙ্গে চাষ এবং পেঁয়াজের জন্য এইসবের জন্য অনেকবার যাওয়া হয়েছে আপনাদের এরিয়াতে। তো যাই হোক, খুব ভালো আপনারা অনেক দূর থেকে এখানে এসছেন আজকে আমাদের কৃষি।
আত্মা লিখবেন কালকে পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভান্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার, পাবেন বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।